ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা লক্ষ্য করছি যে আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের শান্তির বাজার মহকুমা কমিটি, যারা প্রচণ্ড আক্রমণের মধ্যে আছে, মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, তাদের অধিকারের কথা বলতে পারে না, যুবদের কথা বলতে পারে না, কিন্তু তারপরেও আর্ত মানুষদের সেবায় তারা এগিয়ে এসছেন। শান্তিবাজার মহকুমা কমিটির চারটি অঞ্চলের উদ্যোগে আজকে 21 ইউনিট রক্ত এই জরুরি মুহূর্তে মিলনী হাসপাতালে তারা ডোনেট করেছে। একইভাবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের বিস্তৃত কর্মসূচি আজকে সারাদিন ধরে হয়েছে এবং এই এখন আমরা মিলনীয় হাসপাতালে আছি। এখানে সমস্ত যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সমাজ বদলের স্বপ্ন দেখে এবং একই সঙ্গে সমাজের দায়বদ্ধতাকে তারা কখনোই অস্বীকার করেনি, বরং অনেক বেশি এগিয়ে থাকা কমরেড হিসেবে তারা দায়িত্ব নিয়েছেন। যখন আক্রান্ত হয়েছেন রক্ত দিতে গিয়ে তখনও তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন, যখন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তখনও তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে তাদের প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচি আমরা লক্ষ্য করেছি ব্যাপক অংশের মানুষ এগিয়ে এসছেন এবং যুবরা যেভাবে এগিয়ে এসছেন, এই দুটি সংগঠন যেভাবে গুরুত্ব নিয়ে আজকে এই কাজ তারা করছেন, সকলকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের একজন প্রাক্তন কর্মী হিসেবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা মানুষের কাছে কথা বলতে চাই যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শত আক্রমণের মধ্যেও সামাজিক দায়বদ্ধতার যে কাজ তারা চালিয়ে যাবেন এবং আগামী দিনে উত্তরোত্তর এই দায়িত্ব আরও বর্ধিত করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাওয়ায় তারা শপথ নেবেন আজকের এই প্রতিষ্ঠা দিবসে।